হ্যালো এভরিওয়ান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট কমিশন শিয়ালদা থেকে এখানে আপনার পোস্ট নেম হচ্ছে স্টেনোগ্রাফার এবং এই পোস্টের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের নিয়োগ হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে এর মেমো নম্বর এবং এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এগারো দুই দু তারিখে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের নিয়োগ হবে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং আপনাদের ইন্টারভিউ হবে বারো তিন দু হাজার তারিখে সাড়ে নটা থেকে এবং আপনাদের ইন্টারভিউ যেখানে দিতে যেতে হবে সেই ঠিকানাটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন গ্রাউন্ড ফ্লোর অফ ক্রেতা সুরক্ষা ভবন এগারো এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন আপনাদের ইন্টারভিউ দিন এই ঠিকানায় পৌঁছে যেতে হবে এখানে আপনাদের তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের পোস্ট নেম হচ্ছে স্টেনোগ্রাফার এবার আমরা দেখে নেবো আপনাদের আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো এখানে আপনাদের মাধ্যমিক পাশ করলেই হবে এছাড়াও আপনাদের নলেজ থাকতে হবে স্টেনোগ্রাফির এবং আপনাদের টাইপিং স্কিল থাকতে হবে আর আপনাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা রয়েছে আঠেরো থেকে চৌষট্টি বছর পর্যন্ত এবং আপনারা মাসিক পনেরো হাজার টাকা বেতন পেয়ে যাবেন আপনাদের এক বছরের জন্য নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার পদে এবার আমরা দেখে নেব আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম পাঠানোর কোনো দরকার নেই ভাগে আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে এর নিচে অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাকে একটি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপরে নিজে হাতে ফ্ল্যাপ করে নিতে হবে এই যে এই জায়গাটি রয়েছে এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং তারপর সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের কিছু সাপোর্টিংস ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের ফটোকপিও নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করা এবং তার সাথে অরিজিনাল কপিও সাথে রাখতে হবে ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এজ প্রুফের সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার কম্পিউটার সার্টিফিকেট এবং আপনার রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের ইন্টারভিউ হবে বারো তিন দু হাজার বাইশ তারিখে এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা একবার দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা আমাদের কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই